পার্থ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষের দুর্বল চিত্রনাট্য। প্রেসিডেন্সি জেলে সুপার এবং কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই স্পষ্ট হয়ে যাবে। পার্থ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষের নতুন দাবি প্রসঙ্গে পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে আরো সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্রের মূল। আর এই প্রসঙ্গে মানুষের কাছে মহাজোটের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুরও প্রশংসা করেন বিরোধী দলনেতা। বাজার গরম করে জেলে থাকা মালদের দিয়ে 8 মাস পরে বললে কেউ খাবে না, 10 বছর পরে সুদীপ্ত সেনকে দিয়ে বললে কেউ খাবে না। সবাই জানে যে আমার জোনে এগেনস্ট চিট ফান্ড আমি ছিলাম সবচেয়ে ভোকাল। আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কোশ্চেন করা হচ্ছে না, কেন সে সিট বুকড হবে না। সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি। 2011 সালে এন্টার নির্বাচনটা করেছে সুদীপ্ত সেনের সারদার টাকাতে। মুকুল রায় ডিস্ট্রিবিউটার ছিল, 20 লক্ষ টাকা করে ক্যান্ডিডেট দিয়েছে, উপেন বিশ্বাস ছাড়া সবাই টাকা নিয়ে গেছে, আমি তখন ক্যান্ডিডেট ছিলাম না। 2014 সালে লোকসভা নির্বাচন করেছে কেডি সিং এর আপনার অ্যালকেমিস্টের টাকায়, 75 CR দিয়েছিল কেডি সিং। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 50 লক্ষ 70 লক্ষ টাকা করে দিয়েছে, দুজন টাকা নেয়নি, ওয়ান শিশির অধিকারী, সেকেন্ড সুরেন্দ্র অধিকারী। December 2020 সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছিলেন। আমার সঙ্গে তো পলিটিক্যাল ডিফারেন্স আছে, আমি বিমান বসুর মহোদয়ের নাম দেখে আশ্চর্য হয়ে গেছিলাম। বিমানবাবু এখনো নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন, এই যে এইসব ছোট লোকদের দিয়ে পলিটিক্স করছেন, এখনকার পলিটিক্স এইসব পলিটিক্স হারিয়ে গেছে।